পদ যে কোয়া যাচ্ছে এটা লোকের অভিশাপ, যেভাবে চাকরি চুরি করেছে। তো একটা প্রশাসনের এক কনস্টেবল হোক, একটা আধিকারিক হোক, একটা গাড়িতে লাঠিতে মারাত্মক অভিযোগ নিয়ে এসেছিল। আমি নাকি জঙ্গি, পেশাদার জঙ্গি, জঙ্গি ট্রেনিংয়ের জন্য কাশ্মীর বা পাকিস্তান থেকে দেখুন, এইটা বিষয় নিয়ে অত হই হই করার কোনো প্রয়োজন নেই, কোনো চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কিছু গাইডলাইন আছে, সেটার মধ্যে যারা থাকতে পারবে লেভেল বেঁধে দিয়েছে। সর্বভারতীয় দল হতে গেলে কী কী দরকার, তিনটের মধ্যে পার্সেন্টেজ অফ ভোটের আছে, পার্সেন্টেজ অফ সিট সিটের ব্যাপার আছে, এমপি সিটের, সেগুলো না থাকলে সেই পদ থেকে অব্যাহতি নিতে হবে। নতুন যাদের থাকবে তারা ওখানে ইনক্লুড হবে। তো এখানে নিয়ে হই হই করার কোনো কারণ নেই। তবে একটা কথা, এই পদ যে পাওয়া যাচ্ছে এটা লোকের অভিশাপ, যেভাবে চাকরি চুরি করেছে 750 দিনের ওপরে। মামার বোনেরা, দিদিরা, ভাইয়েরা, দাদারা যারা যেভাবে চোখে জল ফেলছে, তাদের অভিশাপ কোথায় যাবে? এই বীরভূমে যারা কয়লা পাচার, বালি পাচারের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে কীভাবে নির্মম অত্যাচার করেছে, তাদের চোখের জল কোথায় যাবে? অভিশাপ হচ্ছে, এ তো সামান্য এআইটিসি থেকে WBTCতে পরিণত হয়েছে। আগামী দিনে যে কোথায় তলনিতে পৌঁছে যাবে সে খুঁজে পাবেন। এখনও সময় আছে ভুলগুলো শুধরে নিয়ে। শাসকের যেটা দায়িত্ব স্বচ্ছ পরিষেবা প্রদান করা, সেটা শাসক দিক। কিন্তু দুঃখের বিষয়, স্বচ্ছ পরিষেবা প্রশাসনের মাধ্যমে প্রদান করার থেকে তো বিরোধী কণ্ঠ কীভাবে রোধ করবো, তার সেক্ষেত্রে শাসক তৎপরে উঠছে। গতকালকে একটা শান্তি মিছিল, সাম্প্রদায়িক একটা উত্তেজনা দেখা দিয়েছিল, সেটাকে নিরসন করার জন্য এলাকায় যাতে শান্তি থাকে, শান্তির বার্তা নিয়ে বামেদের পক্ষ থেকে একটা র্যালি বার করা হয়েছিল। সেখানে প্রশাসনের ভূমিকা কী ছিল? উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল প্রশাসন, যে বিহেভিয়ার সেখানে করেছিল মোটা কাম্য না। দেখলাম একটা ভিডিওতে, তো একটা প্রশাসনের এক কনস্টেবল হোক, একটা আধিকারিক হোক, একটা গাড়িতে লাঠিতে কাজ ভাঙার চেষ্টা করছে, তাই এটা প্রশাসনের দায়িত্ব। অ্যাকচুয়াল প্রশাসনকে যেটা করার দরকার সেটা না করে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে। বিরোধী কণ্ঠরোধের বিষয়ে বলি, ডিএ আন্দোলনের ঢেউ এখন রাজধানীতে এবং আজ দিল্লিতে আন্দোলনকারীদের ধর্নার দ্বিতীয় দিন। ধর্নার পাশাপাশি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করবেন আন্দোলনকারীরা, এবং স্মারকলিপি পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও মানব সম্পদ মাথাছড়া। দেখুন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমাদের, আমরা অবশ্যই এক স্টেপ বাই স্টেপ যাবো, সেখানে তো কোনো সমস্যা নয়। আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আমাদের প্রথম রাজ্যের অর্থমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিল, সেখানে সদুত্তর পায়নি, কোর্টে গিয়েছে, হাইকোর্টে, হাইকোর্ট গিয়ে ফেরাই দিয়েছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, আজকেও শুনানি আছে, আজকে আশা করছি কোনো একটা ফয়সালা হবে। সেখানেও যেমন কেস চলছে, সাথে সাথে অন্য একটা টিম দেশের সর্বোচ্চ নাগরিকের কাছে যাচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে যাচ্ছে। এটা তো কোনো খারাপ নয় তো, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সম্পূর্ণ ফায়দা নেওয়ার জন্য খেলা স্টেপ বাই স্টেপ যাচ্ছে। আশা করছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মচারীদের পক্ষে কথা বলবেন, সদর্থ ভূমিকা নেবেন, এতে বাংলায় এবং সারা দেশে সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয় যেভাবে তারা নজর রাখছেন। আমি দিন একটু সংক্ষেপে বলে দিন, আজকে যে মামলাটি আপনি করবেন এই SEMM2 কোর্টে, বিষয়টা কিছু SEMM2 কোর্টে আমি একটু মামলা করেছি। আমি যখন ছেড়েছিলাম আমার সম্পর্কে বেশ কিছু মারাত্মক অভিযোগ নিয়ে এসেছিল। আমি নাকি জঙ্গি, পেশাদার জঙ্গি, জঙ্গি ট্রেনিংয়ের জন্য কাশ্মীর বা পাকিস্তান থেকে টাকা নিয়ে এসে এই সমস্ত কর্মকাণ্ড করে আরও অনেক কিছু বলেছে। এটা যেটা আমার জন্য বা আমার দলকে মেলায়ন করার জন্য, জনমানুষে আমাদের ভাবমূর্তিকে খাটো করার জন্য, আমাদের সম্পর্কে বিদ্রোহ মন্তব্য মনোভাব তৈরি করার জন্য জনমানুষে এই বক্তব্য দিয়েছেন। এটার পরিপ্রেক্ষিতে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। আমি তো আর কুকথার মন্তব্যের বিরুদ্ধে কথাতে জবাব দিতে পারি না, দেশের সংবিধানের প্রতি, আইনের প্রতি ভরসা আছে। কোর্টের দ্বারস্থ হয়েছি, অবশ্যই বিচার ব্যবস্থার মাধ্যমে যে আমার সম্পর্কে বাজে মন্তব্য করেছে সপক্ষে যুক্তি দিতে হবে, অন্যথায় যে পানিশমেন্ট আছে সেটাকে তাকে ভোগ করতে হবে। দেখুন, আমি আজকে তো SEMM2 ফাইল করেছি, এরপরের যে প্রসেসিং আছে সেটা হবে, সেটা ক্যানিংয়ের শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে করেছি, যেটা প্রসেসিং আছে পশ্চিমবঙ্গ থেকে।